ফার্স্ট ইয়ারে অনার্স সেকেন্ড ইয়ার গেল। সেকেন্ড ইয়ারে আমাদের সাবসিডিয়ারি পরীক্ষা হলো ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স। তারপরে আমি হলিডেতে চলে গেলাম ময়মনসিংহে, তখন আমার বাবা ময়মনসিংহে ছিলেন আদমালপুরে। তার পরীক্ষা থেকে রেজাল্ট আউট, এখন আমি একা একা আসলাম ঢাকাতে, কারণ আমার বাবা বললেন উনি তো আসতে পারবেন না। আমার বাবা একজন কনস্টেবল দিলেন বলি উনি তোমার সাথে যাবে, তুমি যাও। তা আসলাম, তারপরে এক সময় আসলো ওই পাকিস্তানি ইয়েদের থেকে একটু আনরেস্ট। আমার মনে আছে ওরা বাইরে থেকে একটু ওই যে গোলাবার দিয়ে ইয়ে করছিল, তো আমরা মেয়েরা কী করলাম ওই মরিচগুলা পানি ওই দিয়ে ওদেরকে সাহায্য করলাম পিসকারি দিয়ে। তো আরেকটা মেয়ে ফাতেমা জোহরা ছিল, ওই বিয়ে অনার্স, আমি ছিলাম অনার্সে আর ও ছিল ইয়েতে এমনি বিয়ে পড়তো। ওর ফটো উঠে নাই, নামটা উঠছে। তখন কে নিয়ে আমার বাবাকে বলছে দেখো তোমার মেয়ে ওই পলিটিক্স করতেছে, বলছে না আমার মেয়ে পলিটিক্স করবে না, মানে আমার বাবা তো দারোগা। তার মাঝে আবার আমরা মুসলিম লীগ, আমরা উভয় সংকট, দুই দিকেই উভয় সংকটে ছিলাম। তো বললে না আমার আমার মেয়ে তো এখানে অনার্সে, এখানে তো লেখা বিয়ে, আমার মেয়ে তো অনার্সে পড়ে। তো শেষে আমাকে যখন ইয়ে করলো, তো না আমি এই মেয়েটা আরেকটা ফাতেমা জোহরা ছিল ওই, যাই হোক এমন করে গেল। আসলো মার্চ, আমাদের পরীক্ষা আরম্ভ হয়েছিল ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারিতে, নির্বিঘ্নে দিয়ে দিলাম পরীক্ষা। আর এর মাঝখানে তো আমাদের টিউটোরিয়াল শেষ হয়ে গেছে, ভাইবাও শেষ হয়ে গেছে। পাস পেপার পরীক্ষা দেবার পরে আসলো 7ই মার্চ। ওরে বাবা, 7ই মার্চ আমরা বেরোই নাই, দেখলাম বাইরে থেকে সব জয় বাংলা জয় বাংলা স্লোগান দিয়ে আমরা সরাসরি জানলা দিয়ে দেখলাম। আমি বললাম না রে ভাই কালকে কী হবে, আমি তো চলে যাবো, ল্যাব পরীক্ষা পরীক্ষা গুলি মারো পরীক্ষা আগে নিয়ে যাওয়ার আপন করার বাসা। 25শে মার্চ সেই রাত্রি একটা কালো রাত্রি ছিল, আমার আব্বা আমার চাষাকে নিয়ে লাতুতে যাচ্ছেন দিকে পাস করে দেবেন। বরসা যাওয়ার পর ট্রেন বন্ধ হয়ে গেল, বলি কি শেখ মুজিবকেও ধরে নিয়ে এসে, তো সব কিছু স্টপ। তো ওনারা আবার হেঁটে আসলাম বরসাল থেকে, আসার পরে 26, 27, 28 ইয়ে আমাদের বাড়িতে সব লোকের সমাগম। ও বাইরে ঘর ছিল একটা, অনেক লোক মানে 30-35 জন আসত আব্বার কাছে, এইসব গল্প করতেছে, আমরা চা বানাইতেছি। আর এর আগে আমার আব্বা ছিলেন রেলওয়ে ইন্টেলিজেন্ট অফিসার RIO, আর একজন ছিলেন ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্ট অফিসার DIO। তো DIO বদলুক এসে আব্বাকে বললো আর এইসব চলেন আমরা ওদের সাথে গিয়ে মিশি, কারণ ওই যে আওয়ামী লীগের ইয়েটা তো আমাদের এখানে লড়তে। তখন আমার আব্বা বললেন আমরা গেলে ওরা আমাদেরকে বিশ্বাস করবে না। গিয়ে এসে আমার আব্বাকে বললেন চলেন আমরা আওয়ামী লীগ অফিসে যাই, ওদের সঙ্গে আমরা যোগাযোগ করি। তখন বললেন যে ভাই আমরা গভর্নমেন্টের চাকরি, যদি আমাদের গভর্নমেন্ট কালাপস বাট দেবন ট্রাস্টাস, আপনি কী যে বলেন আর এইসব, দেখেন আমি দুইটা বাংলাদেশি ফ্ল্যাগ লাগাইছি, ওরা আমাদেরকে বিশ্বাস করে বলি না। উনি নিজে গেল, উনি গেছে বুধবারে বৃহস্পতিবারে, আমার আব্বাকে বলছে উনি। তো ওই দিনই আমি আবার আব্বাকে বললাম আব্বা পিপুল আর কামিং অ্যান্ড হোয়াট দে আর টেকিং উইথ দেম অ্যান্ড হোয়াট দে আর ডিসকাসিং বিকজ উই আর ইন দ্য বৌদ্ধ ডাইলেমা। ইউর রাইট। সো আমি তখন বললাম ইন্ডিয়া তো যাওয়া সম্ভব না, উই ক্যান হাইড ইউ অ্যান্ড উই ক্যান টেল দ্যাম দ্যাট ইউ গন টু ইন্ডিয়া টু সি আওয়ার রিলেটিভস এ গুড চান্স বিকজ ইন্ডিপেন্ডেন্স নোবডি উইল হিয়ার। তখন আমার চাচার বাসা ছিল এই মাঠের ওই সাইডে, বাড়াটি বাসায় থাকতেন এক ঠিক বাসায়, ওই বাসায় আমার আব্বাকে পাঠিয়ে দিলাম রাত্রে, আর আমরা খাবার দিতাম। আর পরের দিন গেল, উনি তো আসছিল এর আগের দিন, পরের দিন আসছে আওয়ামী লীগ বৃহস্পতিবারে না শুক্রবারে আসছে আওয়ামী লীগ অফিস থেকে লোক আসছে, আড়াইশে বাসায় আসেন। তখন আমি বেরিয়েছি, আমি বলছি যে না সব আব্বা তো না আব্বা ইন্ডিয়া চলে গেছেন। হ্যাঁ ইন্ডিয়া কবে গেলেন? বলে ইন্ডিয়া পরশু দিন চলে গেছেন। উনি দেখেন ওদের হিসাব, ইন্ডিয়া পরশু দিন কেন বলে ইন্ডিয়া উনি গেছে, আমাদের আত্মীয় স্বজন সব ইন্ডিয়াতে, আমাদের আসলে শিলচরে আমাদের তো সবাই, তো ইন্ডিয়াতে চলে গেছেন, সবাইকে দেখে আসবেন, এটা তো উত্তম সুযোগ এই সেই জন্য বলে কবে আসবেন? বলে মাসখানেকের মধ্যে এসে যাবেন ইনশাল্লাহ। আসলে আমি বলবো আপনাদের কথা, আমাদের তো হার্ট বিটিং এই অবস্থা, উপায় নেই। তারপরে এখন কী করা যায়? তখন ওই আমার ভাই আমার কার কাছে বুদ্ধি নেওয়া যায়, তখন আমরা ঠিক করলাম আমার ভাইটা আমার ছোটো ভাইটা তখন কলেজে পড়তো ইউসুফ, ও বললাম যে তুমি এক কাজ করো ওই চিল্লার খান্দি বলে একটা জায়গা ছিল বরমশাল, আর একটা হাওড়ের মতো জায়গা আর কি পানির জায়গা, কিন্তু কয়েকটা বাড়ি ছিল, তো অনেক আগে আমার আব্বা আবার ওদেরকে হেল্প করছিলেন, তখন এরপর থেকে ওদের সঙ্গে একটা রিলেশনশিপ হয়ে গেছে, ওই ভদ্রলোক আমাদেরকে নেওয়ার জন্য আসছিলেন, সবসময় আসছেন ওরা। তখন
আমার আব্বা বললেন যে ওই বাড়িতেই চলে যাই দেশটাইয়া। তখন আমার ভাই কী করলো, সন্ধ্যাবেলা ওই যারা বাজারের লোকেরা যায় ওইরকম করে গামছা মাথায় দিয়ে আর ওই একটা বাজারি ব্যাগ নিয়ে আর হারিকেন নিয়ে আমার বাবা আর ইয়ে ভাই ওই চিল্লাখান দিয়ে 3-4 মাইল দূরেই ওই ওদের বাড়িতে চলে গেল। এরপর দিন তো ওইরকম হলো, যাওয়ার পরের দিন এটা আসলো। তখন আব্বাকে ইয়ে করলাম যে আপনি চেষ্টা করেন আপনার মেইন অফিসে যাওয়ার যদি পারেন, এই গ্রামের বাড়িতে অনেক অত্যাচার হয়েছে। 71-এ তো আমাদের আন্ডেশন আমরা বাড়িতে ছিলাম, মোটর হেলিকপ্টার যাচ্ছে ইয়ে দিয়ে রাত্রিবেলা শোয়ার জন্য, কারণ আমাদের যে হসপিটাল ছিল কুলোড়ায় ওইটা আমাদের ছিল গাঠি পাকিস্তান দিয়ে যখন ছিল, রাত্রিবেলা শুধু মোটরের আওয়াজ ধরে বাপরে বাপ টু 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 সারা রাত্রি ওইরকম চলতো। এরা চলে গেলো, তখন আসলো মুক্তিবাহিনী, লোকেরা এমন করতো যখন দেখতো যে হেলিকপ্টার তখন সব রূপ ছন্নবন্ন হয়ে গেছে। একদিন আমাদের বাসায় এসে অনেক লোক বলি, আমি বললাম যে উঠানে না দাঁড়িয়ে সবাই ওই, তখন আমার আব্বা সুপারি গাছ আর নারিকেল গাছ লাগিয়েছে ওইগুলা, আমি বললাম যে চাচা সব আপনারা ওই নারিকেল গাছ আর সুপারি গাছ চলে চলে যান, তাহলে আর ওরা দেখবে না, ভিড় দেখলে ওরা কী করতো তখন তো ড্রপ করে দিচ্ছ।